তখন সমৃদ্ধির 2 মাস কয়েক দিন মাত্র। ওই সময়টা ওকে নিয়ে আমার সারাটা সময় কেটে যেত। ভালো লাগতো ওর সাথে সময় কাটাতে, গল্প করতে, কথা বলতে, খুনসুটি করতে। ও আমার কোনো কথার উত্তর ঠিক মতো দিতে পারতো না। আমি নিজেও জানতাম 2 মাসের বেবি সব কিছু বোঝে না। হ্যাঁ, তবে ও এটা বুঝতো আমি ওর মা। ওকে কিছু বলছি, ও মাঝে মাঝে আমার দিকে তাকাতো, আমি ওর দিকে তাকাতাম। আর আমি যত কথা বলতাম দেখতাম ধীরে ধীরে ও রিয়্যাক্ট করছে। এটাই আমার কাছে খুব ভালো লাগতো। এই করে আমাদের সময়গুলো কাটতো। প্রথম দিকে আমি অতটা সময় পেতাম না বলে প্রথম দিকের বেশি ভিডিও নেই, তবে এটা ওর 2 মাস 11 দিন মতো বয়স, সেই সময়কার ভিডিও। সেই দিন সারাদিন একটু ফাঁকা ছিলাম, তাই জন্য আমি ওর ভিডিও কিছুটা রেকর্ড করতে পেরেছিলাম। আমার সাথে কিছু মোমেন্ট আছে, আর এর ওর বাবার সাথে কিছু মোমেন্ট। আর ও তখন মানে সবে সবে হাউ করতে শিখছে ওই সময়টা। ওর রিয়্যাকশানগুলো ক্যাপচার করতেও বেশ ভালো লাগে। এই মোমেন্টগুলো তো আর ফিরে আসার নয়, তাই ওই মোমেন্টগুলো ক্যাপচার করে রাখলে ভবিষ্যতে ওর ছোটোবেলাটা দেখতে পাবে, আমি আমার মেয়ের বেড়ে ওঠাটা আবার নতুন নতুনভাবে দেখতে পাব। আর সমৃদ্ধি তখন ওর বাবা বাড়ি এলেই কত কিছু বলার চেষ্টা করত, সেইগুলো সেই আধো আধো কথাগুলো, না বলা কথাগুলোর মধ্যেও যে এত আনন্দ মানে ভাবা যায় না। তো কি করছো, খেলু খেলু? হ্যাঁ, কি খেলছো? হ্যাঁ, পাপা কোথায়? পাপা কাজে গেছে? হ্যাঁ, আর তুমি কি করছো? পাপা কখন আসবে ভাবছো? হ্যাঁ, বলে পাপা কখন আসবে মা? হ্যাঁ, তুমি জানো পাপা কখন আসে? আচ্ছা, নালিশ হচ্ছে, ওকে জোর করে খাওয়ানো হয়েছে, নালিশ চলছে, জোর করে খাওয়ানো হয়েছে। কে খাইছে জোর করে? শুধু নামটা বল একবার, কে কে জোর করে খাইছে? দিদা, এটা তাহলে সারাদিন না খেয়ে থাকবে। আমি জোর করে খাওয়াবো তোমাকে, শুধু পাপা শুধু খাওয়াবে, জোর করে খাওয়াবে, তাই তো? পাপা খাওয়াবে জোর করে। ও মা মা মা, ও মা মা, আচ্ছা 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 আচ্ছা, এত নড়াচ্ছে। ও মা, এটা খা। ও বাবা, বলো তো কে বকেছ? হ্যাঁ, তোমার জোর করে খাইছে, মাম্মাও জোর করে খাইছে, মা ও মা মা, ও বাবা, আচ্ছা 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 এই বোন কাঁদছে বলে এরা তিনজনে এক জায়গায় হয়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ,
এলো দেখি।